করোনা থেকে বাঁচতে আতঙ্কিত মানুষ জেনে না জেনে সেবন করেছে বিভিন্ন পদের অ্যান্টিবায়োটিক। অন্যের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে চিকিৎসকের পরামর্শ ছাড়াই সেবন করেছে অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, হাইড্রক্সিক্লোরোকুইন সহ নানা ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক। রোগীর অবস্থাভেদে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতার কিছুটা প্রমাণ মিললেও সরকারিভাবে উপজেলা পর্যন্ত পৌঁছে দেয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমি একজন করোনা রোগী ছিলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাকে 6 ধরনের ওষুধ দিয়েছিল। ভিটামিন বি কমপ্লেক্স ছিল, প্যারাসিটামল ছিল, কিন্তু ডক্টর সব থেকে বেশি ডক্সিসাইক্লিনটার উপর জোর দিয়েছিল। গেল 5 মাসে এসব অ্যান্টিবায়োটিকের বিক্রি বেড়েছে কয়েক গুণ। ওষুধ বিক্রেতাদের দাবি, সাধারণ মানুষকে এই প্রথম এত বেশি অ্যান্টিবায়োটিক কিনতে দেখা গেছে। অ্যাজিথ্রোমাইসিনটা অনেক চলছে, এমন খাওয়া খাইছে মানে অনেক কোম্পানি সাপ্লাই দিতে পারে না। হইলে আমি খেতে পারি বা পরবর্তীতে যদি মার্কেটে না পাই, এসব পরিস্থিতিতে সবাই মজুত করে রাখছে। দেশের কোভিড হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিকের সর্বোচ্চ ব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিভিন্ন হাসপাতালে শতকরা 70-100 ভাগ রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এই কোভিড ম্যানেজমেন্টের কারণে যে ভয়ঙ্কর অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার হলো অপ্রয়োজনে, এই ব্যবহারের কারণে মাইক্রোবিয়াল সেন্সিটিভিটি প্যাটার্নে যেই পরিবর্তনটি হবে সেটি কোভিড চলমান অবস্থাতেই আমাদের অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনকে আরো জটিল করে ফেলবে। তাহলে করণীয় কি প্রশ্ন ছিল ওষুধ প্রশাসনের কাছে। গভর্নমেন্ট যেই ট্র্যাকে চলবে, যেই ডিসিশন নিবে, সেই হিসাবে আপনার সেভাবে ব্যবহার হবে এবং ডক্টর সেভাবে প্রেসক্রিপশন করবে। এটা আমাদের মধ্যে পড়ে না, ডক্টর প্রেসক্রিপশনের উপর তো আমাদের কোনো হাত নেই, আর সেটার আমাদের কোনো রেগুলেশন আমরা করতে পারবো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনাকালে অতিমাত্রায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতা বাড়িয়ে দেবে, যা চলমান সংকট এবং সংকট পরবর্তীকালেও মৃত্যুর হার বাড়াবে ব্যাপকভাবে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।